আজ তোমাদের জন্য ঘরে তৈরি করা ভেজিটেবল স্যান্ডউইচের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা শীতকালের সময় বানানো তো খুবই সহজ আর খেতেও অসাধারণ। নমস্কার বন্ধুরা, সবাইকে আরও একবার স্বাগত জানাই বুলার হেসেলের পক্ষ থেকে। ভেজিটেবল স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই প্যানে আমি এক চামচ মাখন দিয়ে দিয়েছি আর 5-6 কোয়া রসুনকে এরকম মিহি করে কুচি করে নিয়েছি। তোমরা ইচ্ছে হলে আরও মিহি করে কুচি করে নিতে পারো। এখানে 2 পেঁয়াজকেও মিহি কুচি করে নিয়েছি, এটাও ইচ্ছে হলে বেশ কেউ আরও বেশি মিহি করতে পারো। তবে আমি এগুলো সবই হ্যান্ড চপার দিয়ে করেছি। এখানে প্রায় অর্ধেক মতন বাঁধাকপি ছোটো একটা সাইজের, সেটাও মিহি করে কুচি করে নিয়েছি, সঙ্গে কিছু গাজর কুচিও দিয়েছি। এখন শীতের সময় যে সমস্ত সবজিগুলো আমরা এগুলোতে স্যান্ডউইচে দিতে পারি সেগুলোই দিয়েছি। দিয়ে দিলাম 7 মতন কাঁচা লঙ্কা কুচি, লঙ্কাটা তোমরা বুঝে শুনে দেবে, আর দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম কুচি। সবগুলোই মিহি করে আমি হ্যান্ড চপারে কেটে নিয়েছি। আর এখানে একটা বড় সাইজের টমেটোকে বীজ ছাড়িয়ে এইরকম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এগুলোকে কিন্তু আমি একদম ভাজবো না, একদম মানে কাঁচা ভাবটা জাস্ট চলে যাবে সেই রকমই, কোনো রকম সিদ্ধ আমি করছি না। দিয়ে দিলাম 7 মতন লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। বাচ্চারা থাকলে সেখানে কাঁচা লঙ্কাটা না দিয়ে শুধু গোলমরিচ গুঁড়োও তোমরা ব্যবহার করতে পারো। আর এটাকে একদম বেশি ভাজবে না, অনেকে এটাকে কাঁচা দিয়েও করে, তবে আমার মনে হলো কাঁচার চাইতে এটাই বেশি ভালো হবে খেতে, আর সত্যিই তাই হয়েছিল। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, মাত্র 1 মিনিট হালকা আছে, নাড়াচাড়া করে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করতে হবে। এবার এদিকে স্যান্ডউইচ ব্রেড দিয়ে নিয়েছি, এরকম স্যান্ডউইচ ব্রেডও নিতে পারো, ইচ্ছে হলে চৌকো ব্রেডগুলোও নিতে পারো। তবে আমি ভিডিও করবো বলেই এগুলো ধারগুলো বাদ দিচ্ছি, নাহলে তোমরা যারা ঘরে বানিয়ে খাবে এগুলো বাদ দেওয়ার কোনো দরকারই নেই। এবারে ঠান্ডা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি আর শশা কুচি। দেখতেই পাচ্ছ আমি হ্যান্ড চপারের মধ্যে এগুলো করেছি। মোট কথা হলো একদম মিহি করে কুচি করতে হবে, আর এই কাজটা কিন্তু ঠান্ডা হলেই মেশাবে, নাহলে শশাটা গরমের মধ্যে দিলে শশাটা সিদ্ধ হয়ে যাবে, সেটা খেতে ভালো লাগবে না। এবারে আমি দিয়ে দেবো ভেজ মেয়োনিজ, এটা এগলেস মেয়োনিজ। এখানে আমি 3 চামচ মানে 3 টেবিল চামচ মতন দিয়েছি। তোমরা খুব ইচ্ছে হলে এখানে টক দই মানে জল ঝরানো টক দই দিতে পারো, তার সঙ্গে অল্প একটু টমেটো কেচাপ মিশিয়েও দিতে পারো। যদি ধরো মেয়োনিজ নেই কী করবে, তখন ওই রকম টক দইয়ের সাথে একটু টমেটো কেচাপ মিশিয়ে দিতে পারবে। এবার ভালো করে মিশিয়ে নিলাম, এবারে আমার ফিলিংটা তৈরি হয়ে গেল, এটাই তো খেতে অসাধারণ। এরপর আমি এর মধ্যেই আমি একটু ড্রাই পার্সলে দিয়ে দেবো, এটা আমার কাছে ছিল, যদি না থাকে কোনো অসুবিধে নেই, না দিলেও এটা খেতে কিন্তু ভালো লাগবে। তবে এটা দিয়ে দিলে একটু মানে ইংলিশ ফ্লেভার আসবে, সেই কারণেই দেওয়া, নাহলে কোনো ব্যাপার নয়। এবারে এই ফিলিংটা আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি, এটাই তো খেতে দারুণ লেগেছে, এটা তুমি যা খুশির মধ্যে ভরে দিতে পারো। এবারে সেই ব্রেডের গায়ে আমি অল্প অল্প করে মাখন লাগিয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে আমাকে ফিলিংটাকে ভরতে হবে। ফিলিংটাকে ভরার সময় আমি চামচে করেই দেবো, তারপরে কিন্তু হাত একটু লাগাতেই হবে। যারা আমার ভিডিওটা আজকের প্রথম দেখছো, যদি সত্যিই ভালো লেগে থাকে আমার চ্যানেলকে, তাহলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে পাশেই থেকো, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে, আর দেখে নিতেও পারবে। এইভাবে আমি সমস্ত ফিলিংসগুলোই কিন্তু পাউরুটির মধ্যে ভরে নেব। এই কাজটা কিন্তু কোনো কঠিন নয়, আর এইরকম স্যান্ডউইচ আমরা বাইরে অনেক দাম দিয়েই খেয়ে থাকি, সেটা যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় তাহলে মন্দ কী? আর অত পয়সা খরচাও হলো না, ঘরেও পুষ্টিকর খাবারটা পেলে বাচ্চারা খুশি, বড়রা খুশি, সবাই খুশি, অসাধারণ খেতে হয়েছে সেটা আর কী বলবো। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নেবো, কেউ ইচ্ছে আমি কিন্তু এগুলো বানিয়ে বেশ 3-4 দিন মতন ফ্রিজে এয়ারটাইট বক্সে ভরে রেখেও দিয়েছিলাম। এটা তোমরা ইচ্ছে হলে অনেক দিন মানে 5-7 দিন তো রাখতেই পারবে, কোনো অসুবিধে নেই, সবগুলো বানানো হয়ে গেছে। এবারে আমি একটু পাউরুটিগুলোকে মানে স্যান্ডউইচগুলোকে সেঁকে নেবো, সেজন্য আমি সামান্য একটু মাখন দিয়ে নর্মাল প্যানেই বসিয়ে দিলাম। তোমরা কেউ ইচ্ছে করে যাদের বাড়িতে মানে গ্রিল করার প্যান রয়েছে তারাও গ্রিল প্যানেও করতে পারো, বা স্যান্ডউইচ মেকারের মধ্যে দিয়েও করতে পারো, কোনো অসুবিধে নেই। কিন্তু সবার বাড়িতে এরকম একটা ফ্রাই প্যান থাকে, আমি সেই জন্য এরকম তাওয়াতেই করে দেখিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে মাত্র 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু গোটা স্যান্ডউইচটাই তৈরি হয়ে যাবে, ভীষণ ভালো, অসম্ভব ভালো লাগবে। নতুন বন্ধুদের স্বাগত জানাই, পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে। আমার ভিডিওটা দেখে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলে যেও না, লাইক কমেন্ট অবশ্যই করো, আর ইচ্ছে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর খুব বেশি ভালো লাগলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থেকো,
আমি নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। দেখো চলে এসেছি গরমা গরম স্যান্ডউইচ নিয়ে, সঙ্গে টমেটো সস আর মেয়োনিজ দিয়ে আমি সার্ভ করেছি। অসম্ভব খেতে ভালো লেগেছে, কেউ বলছেই না যে এটা রেস্টুরেন্ট বা দোকানের থেকে কোনো অংশে কম হয়েছে। তোমরা একবার করেও রেসিপিটা বানাও, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।